হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু এম এইচ এডুকেশান ল্যাব আমি তোমাদের এডুকেটর মোনালিসা তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আজ কোয়েশ্চেন্স ফর ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি তোমরা জানো যে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সামিনেশনটা অলরেডি কিন্তু পিছিয়ে গেছে এবং সেটা মার্চের সরি মেয়ের পনেরো তারিখের পর মোটামুটি একটা ডেট দেওয়া হবে তো এই যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টা তোমরা কিন্তু একটা বলা যায় যে স্বস্তি যে আমরা জানতে পারছিলাম না যে কবে এক্সামিনেশানটা হবে তার অনুযায়ী প্রিপারেশান নিতে পারছিলাম না তো এর জন্য বলতে পারো যে তোমাদের প্রিপারেশনের টাইমটা কিন্তু অনেক বেড়ে গেলো অনেকটা বেশি সময় তোমরা আরও নিয়ে প্রিপারেশানটা করতে পারবে তো যে ক্লাসটা আজকে আমি তোমাদের করাবো সেখানে তোমরা কী দেখতে পাবে যে নতুন কিছু কোয়েশ্চেন আমি ইনক্লুড করেছি যে কোয়েশ্চেনগুলো থেকে এরকম ধরনের কিন্তু পরীক্ষাতে আসতে পারে সেরকম ধরনের বেশ কিছু কোয়েশ্চেন বিভিন্ন রকমের আছে তার মধ্যে শুধুমাত্র বলবো না ডাব্লু বিসিএস এর সঙ্গে সঙ্গে তোমরা এসএলএসটি এক্সামিনেশান বলো বা বেঙ্গল পুলিশ বলো আই বলো এই সমস্ত এক্সামিনেশনের যেগুলো মেন্সগুলোতেও কিন্তু ইংলিশের একটা বড় একটা অংশ আছে তো সেগুলোর জন্যও তোমাদের উপকার হবে তো দেখো আমার ক্লাস তোমরা পাবে প্রত্যেক মানডে ওয়েটনেসডে এবং ফ্রাইডে ঠিক সকাল আটটার সময় এম এইচ এডুকেশান ল্যাবের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আর তার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো ইম্পর্টেন্ট পিডিএফস গুলো পাওয়ার জন্য আজকে যে প্রথম কোয়েশ্চেনটা দেখবো সেটা চলো দেখো কি বলছে পিপল হু বিলিভ এনিথিং টোল টু দেম মানুষ যেগুলো বিলিভ করে নেয় খুব সহজেই যেগুলোই যাকেই সেটাকে যাই বলা হোক না কেন তাকে এনিথিং মানে যা কিছুই বলা হোক না কেন সেটা সে চট করে বিলিভ করে নেয় সেটাকে কি বলা হয় সেরকম ব্যক্তিদের কি বলা হয় সেটাকে বলা হয় কি ক্রেডুলাস ক্রেডুলাস মানে কি বিশ্বাস প্রবণ মানে সহজেই বিশ্বাস করে নেয় তাকে বলা হয় বিশ্বাস প্রবণ ক্রেডুলাস মানেই হচ্ছে বিশ্বাসপ্রবণ ঠিক আছে বুঝতে পারলে নিশ্চয়ই তো ফেথফুল ক্রেডিবেল মানে বিশ্বাসযোগ্য হয় বিশ্বাসযোগ্য যে কোনো একটা কথা সে বলেছে সেটা অথেন্টিক বিশ্বাসযোগ্য তাহলে তখন সেটাকে আমরা বলি কি ক্রেডিবেল অল বিলিভিং বা ফেথফুল এগুলো হবে না ক্রেডুলাস মানে সেটাই বোঝায় যে খুব সহজেই যে বিশ্বাস করে ঠিক আছে বিশ্বাসপ্রবণ মন নেক্সট চলে যাচ্ছি চলো দ্য টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি বুকড দ্য সেম হোটেল ইন দ্য নেইবারিং স্টেট এটাকে কী বলা হয় আমাদের বলতে হবে তো দেখো এখানে এই যে পার্টটা রয়েছে যে বুকড দ্য সেম বুকড দ্য সেম হোটেল ইন দ্য নেইবারিং স্টেট এইটুকুনি যে পার্টটা এটা শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে যে এইটুকুনি জিনিসটা আমাদের দেখতে হবে দ্য টু মেন কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি একটাই কান্ট্রি থেকে যখন দুজন ব্যক্তি আসছে তখন সেটাকে আমরা কী বলি তো এটার জন্যে দেখো একই কান্ট্রি থেকে যখন বিলং করে সেই ক্ষেত্রে আমরা যেটাকে বলি কি কমপ্যাট্রিয়টস কমপ্যাট্রিয়টস এটা হচ্ছে কারেক্ট বিটা তো এখানে যে রয়েছে যে সেম হোটেলে থাকবে নেইবারিং স্টেটের মানে পাশাপাশি স্টেটের হোটেলে থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে সেম হোটেলে থাকতে হবে না হলে তারা কম্প্যাট্রিয়টস নয় তারা সেম কান্ট্রি থেকে বিলং করে মানেই ধরো তোমরা এখান থেকে কোনো দুজন ফ্রেন্ড তারা তোমরা জানো না কোনো বিদেশে ট্যুরে গেছো তারপর সেখানে গিয়ে কোথাও দেখা হয়ে গেছে মানে তোমাদের একই যে মানসিকতাটা দেশের সেটা একই তাহলে তার জন্য আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব দেশের অধিবাসী বলতে পারো ফেলো সিটিজেন বা ফেলো কান্ট্রিম্যান এই কথাগুলো বলাই যায় আচ্ছা এখানে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে যেমন দেখো ওখানে রয়েছে কি ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট বলতে কি বোঝায় ইমিগ্রেন্ট বলতে ধরো যে নন নেটিভ পারসনস হু কামস টু দ্য কান্ট্রি ফ্রম অ্যানাদার কান্ট্রি ইন অর্ডার টু পারমানেন্টলি সেটেল সেটেল হতে যখন কোনো ব্যক্তি আসে নিজের দেশকে ছেড়ে যেমন ধরো বিজয় মালিয়া বিজয় মালিয়া কি করেছে আমাদের ছেড়ে চলে গেছে লন্ডনে গিয়ে থেকে যাচ্ছে তো লন্ডনে গিয়ে যখন সেখানে সেটেল হয়ে যাচ্ছে লন্ডনের কাছে সে সে হচ্ছে ইমিগ্রেন্ট হ্যাঁ সে আমাদের জায়গা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে মানে লন্ডনের তো নেটিভ সে নয় লন্ডনের কাছে সে নন নেটিভ তো দেশীয় লোক সে নয় তো ইন্ডিয়া থেকে গেছে এবং ওখানে গিয়ে সে পুরোপুরি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তো তাকে লন্ডনের লোক কি বলবে ইমিগ্রান্ট ঠিক আছে আচ্ছা এরপর দেখো কমরেড একটা ওয়ার্ড রয়েছে দেখো কমরেড মানে কিন্তু অন্য কোনোভাবে পলিটিক্যাল একটা দল এটাকে বিভিন্নভাবে ইউজ করার ফলে কমরেডের একটা অন্য মিনিং হয়েছে আসলে কিন্তু কমরেড মানে হচ্ছে সঙ্গী সঙ্গী বা সাথী কম্প্যানিয়ান সেটাকে বলা হয় কমরেড আচ্ছা এর সঙ্গে আমি তোমাদের একটা ওয়ার্ড বলি তোমরা একটা মোবাইলের ব্র্যান্ড শুনেছো তো ওপো ও ডবল পি ও লিখতে চেষ্টা করছি ও পি ওপো এই ব্র্যান্ডটার নাম শুনেছো নিশ্চয়ই তো এই যে ওপো এটার মিনিং হচ্ছে কি কমরেড ওপোর মিনিংটা কি হয় সেটা হচ্ছে কমরেড মানে কি বন্ধু ওপো তাহলে ঠিক হয় সঙ্গী ঠিক আছে আর মানে কি এটা আমরা রেফিউজি জানি রেফিউজি মানে যেটা উদ্বাস্তু টাইপের তাদেরকে বলা হয় কি রেফিউজি তাহলে এখানে কোনোটাই হলো না এখানে যখন সেম কান্ট্রি থেকে বিলং করছে এক দুজন ব্যক্তি তাতে তারা বুক সেম বুক হোটেল বুক করুক বা পাশাপাশি স্টেটে থাকুক সেটা কোনো ব্যাপার না কম্প্যাট্রিয়েটটা আমরা এখানে ইউজ করতে পারি মানে ফেলো সিটিজেন বা কান্ট্রিম্যান বোঝায় নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি চলো এখানে কি বলা হয়েছে সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সটাতে কমপ্লিট করতে হবে টু মেক ইউজ অফ মার্কস লাইক কমার্স ফুলস্টপ এটসেটরা যখন আমরা ফুল ফুলস্টপ এগুলোকে ইউজ করি কোয়েশ্চেন মার্ক এগুলো ইউজ করি সেগুলোকে কী বলা হয় সেগুলোকে বলা হয় কি পাংচুয়েশন মার্ক তাহলে এখানে পাংচুয়েট ডি অপশান ডিটা কারেক্ট অ্যান্সার রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা ভ্যালি মানে বলতে পারো যে ভ্যারি করে মানে কি ডিফারেন্ট টাইপসে একটা বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে বলতে পারো বা ডিফারেন্ট টাইপস বলতে পারো ঠিক আছে ডেভিয়েট মানে কি পথ থেকে সরে যাওয়া পথ প্রশ্ন সেটাকেও বলা হয় ডেভিয়েট ঠিক আছে ভ্রষ্ট আচ্ছা এরপরে দেখো তাহলে এখানে রয়েছে কি কমা বা ফুল স্টপ সেগুলোকে আমরা পাংচুয়েট বলি বাকি ওয়ার্ডগুলোর মিনিং তোমরা জানলে রেগুলেট করা বা কন্ট্রোল করা এটার একটা সেনোনিম হতে পারে নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি চলো হোয়েন দ্য অথার গিভস এ নেম which ইজ নট ইজ real ওয়ান দ্য বুক ইজ সেড টু বি written আন্ডার এ কি বলা হয় এটাকে বলা হয় কি সিউডোনিম মানে নাম। সিউডোনিম মানে আমরা জানি সিউডোনিমের স্পেলিংটাও দেখে নেবে ছদ্মনাম ফলসউড নয় ফিক্শন যে ওয়ার্ডটা রয়েছে ফিকশন মানে হচ্ছে বলতে পারো ফিকশন মানে কল্পনাও হয় ফিকশন মানে উপন্যাসও হয় কোনো মিথ্যা মানে কল্পনাসূচক একটা যখন কোনো স্টোরি সেটাকে আমরা ফিকশন বলি যেমন দেখবে আমরা পড়েছি বিভিন্ন রকমের বঙ্কুবাবুর বন্ধু এই ধরনের বিভিন্ন রকম ফিকশানাল সায়েন্স ফিকশন বলে না তো সেগুলো কি হয় মানে মোটামুটি বলা যায় যে কল্পনামূলক যে গল্পগুলো সায়েন্স ফিকশনগুলো বেশিরভাগই কি হয় যে একটা কোনো সায়েন্টিফিক জিনিসকে নিয়ে দেখানো হচ্ছে বা স্পাইডারম্যান এগুলো সব হচ্ছে ফিকশানাল কল্পনা সূচক তো সেই জন্য ফিকশন মানে হচ্ছে কল্পনামূলক আর ফিকশন মানে উপন্যাস এটাও কিন্তু হয় নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হলো যে এখানে বলা হচ্ছে দেখো যে একজন অথার যে কিন্তু রিয়েল নামে বুকটা লেখেনি একটা আন্ডার একটা অন্য নামে লিখেছে তখন সেটাকে কি বলা হয় কোয়েশ্চেনটাতে কি আছে দেখো এখানে বলা হচ্ছে টু কন্ডাক্ট উইথ উইথ এ পার্টি এইম অফ সেটিং ইজ টু এখানে বলা হচ্ছে যে একটা কোনো কথোপকথন একটা কথোপকথন চলছে একটা বলতে পারো কনভার্সেশন চলছে অন্য একজন ব্যক্তির সঙ্গে একটা কোনো ইস্যুকে সমাধান করার জন্য সেটাকে সেটেল ডাউন করার জন্য তার জন্য যেটা হয় সেটাকে বলা হয় কি নেগোসিয়েট করা নেগোসিয়েট মানে আমরা দরাদরি করাটাও কিন্তু বুঝি নেগোসিয়েট মানে কি বুঝি দরাদরি করা কিন্তু নেগোসিয়েটটাও এখানে কারেক্ট আনসার হবে দরাদরি করা ছাড়াও বলতে পারো যে আপোসে ঠিক করা আপোষে ঠিক করা মানে কি আলোচনা আলোচনা করে আলাপ আলোচনা করে ঠিক করা সেটাকে বলা হয় নেগোসিয়েট করা তাহলে যখন অন্য একজন ব্যক্তির সঙ্গে এই উদ্দেশ্য নিয়ে কথা বলছি যে কোনো একটা ইস্যুকে সেটেল ডাউন করতে হবে তার জন্য আমরা যে ওয়ার্ডটা নেবো সেটা হচ্ছে কি নেগোসিয়েট এবার দেখো বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে কনফার সিও কি বোঝায় কনফার্ম মানে হচ্ছে মানে অর্পণ করা কাউকে কিছু অর্পণ করা বা দিয়ে দেওয়া এটার জন্য কনফার বোঝায় কনসাল্ট করা মানে কি একজনের সঙ্গে কোনো কিছু নিয়ে কনসাল্ট করা বা পরামর্শ করা এটা হতে পারে অ্যাডভাইস মানে উপদেশ সেটা তোমরা জানোই এটাও হতে পারে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া কিন্তু এখানে তো সেগুলো বলছে না এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোনো একটা বিষয়কে সেটেল ডাউন করা তার জন্য নেগোসিয়েটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি এরপরে বলা হয়েছে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস একজন যে বাচ্চা সে মা বাবা উভয় কি হারিয়েছে তাকে কি বলা হয় আনলাকি দেখো প্রথমে দেওয়া রয়েছে যে আনলাকি এটা কিন্তু পুরোপুরি তোমাদেরকে একটা মেন্টালি অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য এই ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটাকে আনলাকি আমরা এইভাবে বলতে পারি না হ্যাঁ তো তারপরে দেখো লেখা রয়েছে কি এ ফাউন্ডলিং ফাউন্ডলিং মানে কি যেটা বলা যায় যে কুড়িয়ে পাওয়া বাচ্চা কুড়িয়ে পাওয়া শিশু তাদেরকে কি বলা হয় ফাউন্ডলি মানে বলতে পারো কুড়িয়ে পেয়েছে এরকম কোন অজ্ঞাত পরিচয় শিশু কুড়িয়ে পাওয়া গেছে এরকম অজ্ঞাত পরিচয় শিশু তাদেরকে ফাউন্ডলিং বলা হয় তা বলে তো তাই নয় যে তার মা বাবা থাকবে না এরকম তো কোথাও বলা হচ্ছে না এরপরে দেখো স্ট্রিট চাইল্ড তো হবে না যে রাস্তা ছেলে রাস্তার ছেলে বলতে রাস্তার ধারে ঘুরছে এরকম ছেলে সেটাও হবে না কিন্তু অর্ফেন মানে হচ্ছে অনাথ অনাথ মানে হচ্ছে যে মা বাবা দুজনেই হারিয়েছে সে আনলাকি মানে এরকম তো বলতে পারি না আমরা যে আনলাকি মানে কি কি যার ভাগ্য ভালো না তাহলে কি মা বাবা থাকলেই ভাগ্য ভালো না হলে ভাগ্য ভালো না এরকম তো হয় না তো এখানে এই জন্যই আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এটা হলো না বা ফাউন্ডলিং সেটাও কিন্তু হলো না যে কুড়িয়ে পাওয়া বাচ্চা মানে তার মা বাবা নেই এরকমও হয় না তাহলে কারেক্ট অ্যান্সার অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভে যেটা রয়েছে টিক দ্য এক্স্যাক্ট অপোজিট অফ দ্য অফ ইচ ওয়ার্ড গিভেন বেলো হিউমিলিটি আচ্ছা হিউমিলিটির মিনিংটা আমাদের জানতে হবে হ্যাঁ তারপরে আমাদের অপোজিট ওয়ার্ডটা বলতে হবে তো হিউমিলিটি মানে কি বোঝায় যে নম্রতা একটা নম্রতা আছে মাইল্ডনেস রয়েছে সেটাকে বলা হয় কি যেমন মডেস্টি এমও ডিএস মডেস্টি তাহলে এগুলোকে বলা হচ্ছে হিউমিলিটি দেখো এখানে তোমাদের কিন্তু একটা গুলিয়ে ফেললে চলবে না যে হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা কিন্তু হিউমিলিয়েশন হিউমিলিয়েশন এইচ ইউ হিউমিলিয়েশন এইচ ইউ এম আই এন যখন হচ্ছে মানে কি হয় অপমানজনক কিছু অপমানকর হ্যাঁ অপমাননা কর বা অপমান কর হ্যাঁ এরকম ধরনের তাহলে মানে অপমান কিন্তু হিউমিলিটি যখন বোঝাচ্ছে তখন সেটাকে কি বলা হচ্ছে মাইল্ডনেস নম্রতা দয়া মায়া এরকম কি নম্রতা ভদ্রতা বিনীত ভাব একটা মডেস্টি এগুলো তাহলে এখানে দেখো যেটা নম্রতা রয়েছে তার অপোজিটে কোনটা হবে তার অপোজিটে হচ্ছে কি রুডনেস রুডনেস মানে কি বোঝায় সরি ভ্যানিটি ভ্যানিটি এখানে মানে কি দম্ভ বা অহংকার মানেও একটা রকম কাছাকাছি বলতে পারো যে খুব রুড বিহেভিয়ার মানে কর্কশ বিহেভিয়ার প্রাইড মানেও অহংকার একরকমের হয় অ্যারোগেন্স মানেও একরকমের অহংকারই বোঝায় কিন্তু ভ্যানিটি যখন বলা হয় যে প্রাইড কোনো কিছু সম্পর্কে আমরা মানে অহংকার গর্ববোধ করি কোনো কিছুর সম্পর্কে আমরা গর্বিত খুব অহংকারী মানে অহংকারী বলতে পারো কিন্তু ভ্যানিটি মানে ঠিক বোঝায় যে ঠিক গর্ব জাতীয় ওই রকমই বোঝায় দম্ভ এরকম একটা বোঝানোর জন্য ভ্যানিটিটা ব্যবহার করা হয় তো হিউমিলিটির অপোজিট হলো ভ্যানিটি ঠিক আছে এখানে তোমরা জানলে যে মানে অপমান বোঝায় ঠিক আছে এটাও কিন্তু জানার কথা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে এটা অপোজিট বললো বলে ওটা কারেক্ট অ্যান্সার হলো এক্সট্রা ভ্যাগেন্স এক্সট্রা ভ্যাগেন্স মানে কি হয় এক্সট্রা ভ্যাগেন্স এর আমাদের অপোজিট বলতে বলা হয়েছে দেখো এক্সট্রা ভ্যাগেন্স মানে হচ্ছে বলা যায় যে অপব্যয় করা অত্যন্ত যে খরচ করে ফেলে কোন রকম চিন্তা ভাবনা না করে যে খরচ করে সেটাকে বলা হয় কি এক্সট্রা তো ল্যাভিসনেস এখানে কিন্তু অপোজিট বলতে বলা হয়েছে ল্যাভিসনেস মানেও কিন্তু যে অত্যন্ত বেশি খরচা করে তাকে বলা হয় কি ল্যাভিসনেস তো এখানে ল্যাভিসনেস হলো না কেন এটা সিনোনিম হয়ে গেল এক্সট্রা ভ্যালেন্স ল্যাভিসনেস এগুলো সিনোনিম হয়ে গেল প্রাইড অ্যারোগেন্স মানে আমি অলরেডি বলে দিয়েছি ফ্রুগালিটি ফ্রুগালিটিটা হচ্ছে সেই ওয়ার্ডটা ফ্রুগালিটি মানে কি মৃত ব্যয় যে অল্প ব্যয় করে খুব বেশি সে যে ব্যয় করে না ফ্রুগাল হ্যাঁ মানে খুব মিত ব্যয় তাহলে এক্সট্রা ব্যালেন্স মানে প্রচুর খরচে হ্যাঁ হোল ইন দ্য পকেট এরকম একটা ইডিএম থাকে তোমাদের এ হো বার্নে বার্নে হোল ইন দ্য পকেট হ্যাঁ মানে পকেটে যদি হোল থাকে তোমার পকেটে যদি হোল থাকে তাহলে কী হবে সেই গর্ত দিয়ে টাকা পয়সা পড়ে যাবে তাহলে সেই রকমভাবে যখন খরচ করা হয় তার জন্য বার্ন বার্নে হোল ইন দ্য পকেট এরকম একটা আমরা ইডিএম ব্যবহার করে থাকি তো তার জন্যেই এক্সট্রা ভ্যাগেন্সটা মনে রাখার একটা উপায় পাওয়া গেল যে বার্নে হোল দা পকেট সেটা সঙ্গে একটা কোরিলেট করো এক্সট্রা যে খরচ করে এক্সট্রা ভ্যাগেন্স ল্যাভিসনেস তার অপোজিটে হয়ে গেল ফ্রুগালিটি মানে যে খুব কম খরচ করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি চলো এখানে কী বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন টু নাইনের জন্য যে ডিরেকশানটা আছে সেটা হচ্ছে ফ্রম দ্য লিস্ট হুইচ ফলো চুজ দ্য কারেক্ট মিনিংস অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো আচ্ছা আন্ডারলাইন পার্টের যে মিনিংটা সেটা তোমাদের বলতে হবে পুট অন রেকর্ড এই পার্টটা হচ্ছে আন্ডারলাইন পার্ট আচ্ছা চলো আমি এটা ইরেজ করি এখানে বলা হচ্ছে কি পুট পুট অন রেকর্ড মাই পুট অন রেকর্ড এইটুকুনি অব্দি পুট অন রেকর্ড এই যে পার্টটা রয়েছে এই পুট অন রেকর্ড এই পার্টটার মিনিংটা কি হয় আমাদের বলতে হবে মানে পুট অন রেকর্ড মানে রেকর্ড করে রাখা রেকর্ড করে রাখা মানে যে কোনো ভয়েস কিছু রেকর্ড করে রাখছি সেরকম কিন্তু নয় মানে রেকর্ডে রাখা রেকর্ডে রাখা মানে কি বোঝায় যে এনলিস্ট করে রাখা খাতায় কলমে লিখে রাখা এই ব্যাপারটা বোঝানোর জন্য পুট অন রেকর্ড বলা হচ্ছে আমার অবজেকশন এই স্টেপের জন্য আমার যে অবজেকশন রয়েছে যে স্টেপটা গ্রহণ করা হয়েছে হোক যাই হোক সেটার জন্য আমার যে অবজেকশনটা আমার যে বিরোধিতাটা রয়েছে সেটাকে আমার সেটাকে লিখিত নাও লিখিত আকারে নেওয়া সেটাকেই বলা হচ্ছে পুট অন রেকর্ড দেখো এখানে কি কি লেখা রয়েছে অপশনগুলো পুট ইন রাইটিং ডোন্ট ডু নট ফরগেট ভুলে যেও না

নোট ডাউন করে নেওয়া তাহলে পুট অন রেকর্ড মানে কোনটা হচ্ছে পুট ইন রাইটিং মানে লিখে রাখার কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি চলো এখানে কি বলা হয়েছে দ্য ট্রু অ্যান্ড বাই প্রমিসড টু টার্ন ওভার এ নিউ লিফ এই যে টার্ন ওভার এ নিউ লিফ এই পার্টটার তোমাদের মিনিং বলতে বলা হয়েছে টার্ন ওভার এ নিউ লিফ মানে কি একদম মিনিংটা বোঝার চেষ্টা করো একটা নতুন পাতাকে খোলা নতুন পাতাকে খোলা মানে কি বোঝায় যে নতুন ভাবে স্টার্ট করা এরকম একটা বোঝায় আচ্ছা ট্রুয়েন্ট বলতে এখানে কী বোঝায় যারা স্কুল পালানো ছেলে তাদেরকে বলা হয় ট্রুয়েন্ট স্কুল থেকে দুষ্টুমি করে যারা দুষ্টু যে বাচ্চারা তারা স্কুল থেকে পালিয়ে যায় তোমরাও হয়তো অনেকবার গেছো তো এইগুলোকে তাদেরকে বলা হয় কি ট্রুয়েন্ট ট্রুয়েন্টের মিনিংটা হয়তো তোমরা জানোই অনেকে স্কুল পালানো ছেলে তো টার্ন ওভার এ নিউ লিফ এই যে এডিএম এর পার্টটা এখানটাতে কী বলা হচ্ছে যে নতুন কিছু স্টার্ট করা একদম তো দেখো টার্ন টু নেচার প্রকৃতির প্রতি ঘুরে যাওয়া তা নয় স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ এইটাই দেখো স্টার্ট একটা নতুন এবং ভালো লাইফকে স্টার্ট করা তাহলে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস একটা জায়গা থেকে চলে যাওয়া এটাও হবে না চেঞ্জ ফর দ্য ওস খারাপের জন্য চেঞ্জ হয়ে যাওয়া মানে খারাপের দিকে চেঞ্জ হয়ে যাওয়া সেটাও কিন্তু নয় তাহলে টার্ন ওভার এ মানে কী পেলাম স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ একটা ভালো এবং নতুন জীবনকে পাওয়া স্টার্ট করা বলতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে আর যেটা অপোজিট হয় সেটাও আমি তোমাদের যেটা মনে পড়ছে করিয়েছি এটার অপোজিট টার্ন ওভার নিউ লিফ এটার অপোজিট যদি ইডিয়াম বলতে চায় কারণ আজকাল দেখবে ইডিয়াম অপোজিট ইডিয়াম জানা হয় জিজ্ঞেস করা হয় তো সেটা গো টু দ্য ডগস গো টু দ্য ডগস মানে কি হয় যে একদম শেষ হয়ে যাওয়া হ্যাঁ একদম মানে জীবন শেষ হয়ে যাওয়া এরকম পরিস্থিতি যেমন এখন প্রাইমারিতে স্টে পড়ে গিয়ে যেমন এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে এখন অনেক জায়গায় যে গো টু দ্য ডগস মানে একদম কুকুরের মতো হাল হওয়া তাহলে সেটা আলাদা এবং নতুনভাবে জীবনটা স্টার্ট করা তাহলে টার্ন ওভারে নিউলি দুটো অপোজিট হয়ে গেল ইডিওমেটিক অপোজিটও কিন্তু এভাবে আসছে সুতরাং মিনিংটা খুব ভালো করে বুঝে পড়াটা খুব দরকার নেক্সট কোয়েশ্চেন দেখো মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাক্ট টু অ্যাক্ট সার্ডেনলি উইদাউট থিঙ্কিং তাহলে অ্যাক্ট সাডেনলি এ দেখো এই যে পার্টটা টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং মানে চিন্তা ভাবনা না করে হঠাৎ করে কিছু কাজ করে ফেলা সেইটাকে কী বলা হয় হঠাৎ কিছু সাডেনলি অ্যাক্ট সাডেনলি হঠাৎ করে কাজ করা উইদাউট চিন্তা ভাবনা না করে সেটাকে কী বলা হয় কারেজিয়াসলি কারেজিয়াসলি মানে কি বোঝায় ব্রেভারি উইথ ব্রেভারি মানে সাহসিকতার সঙ্গে খুব সাহস যার আছে সেই রকম সাহসিকতার সঙ্গে সে কিছু করলো সেটাকে কারেজিয়াসলি বলা হয় এক্সাইটেডলি মানে কী হয় মানে এক্সাইটেডলি মানে এরকম বলতে পারো যে কোনো কিছু একটা খুব এক্সাইটমেন্ট নিয়ে করে নেওয়া হ্যাঁ এক্সাইটেড এক্সাইটমেন্টের সঙ্গে করা মানে বলতে পারো উইথ গ্রেট এনথুসিয়াজম খুব উৎসাহ নিয়ে কিছু একটা করা সেটাকেও আমরা বলতে পারি এক্সাইটেডলি কিন্তু উৎসাহ নিয়ে কিছু করার কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে হঠাৎ করে কিছু করা আচ্ছা এরপরে যেটা হচ্ছে দেখো থটলেসলি চিন্তা ভাবনা না করে করা এই দুটোর মধ্যে আমাদের কিন্তু কনফিউশনটা হবে যে থটলেসলি মানে চিন্তা ভাবনা না করে না ইম্পালসিভলি তো ইম্পাস ইম্পালসিভলি এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার ইম্পালসিভলি মানে কি বোঝায় যেটাকে বলা হয় যে রকম যেখানে এখানে ওয়ার্ডটা রয়েছে ঠিক যে রকম চিন্তা ভাবনা না করে যখন আমরা কিছু করছি তখন সেটাকে বলা হয় ইম্পালসিভলি অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং হলো তো এটা তো বুঝতে পারলে যে মানে হঠাৎই কিছু চিন্তাভাবনা না করে করা ইম্পালসিভলি কিছু একটা কিনে ফেললে তুমি বা ইম্পালসিভলি হঠাৎ একটু কিছু মানে মাইন্ডে এলো তারপরে তুমি একটা কোনো কথা বলে ফেললে চিন্তা ভাবনা না করে বলে ফেললে সেটাকে বলা হয় ইম্পালসিভলি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি চলো এটাকে কি বলা হয় যেখানে ডুয়েলিং ডুয়েলিং মানে হচ্ছে বাসস্থান তো সোলজার্সরা যেখানে বসবাস করে সেটা জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে কি ব্যারাকস আর্মি ব্যারাক্স দেখো মনে করে এরকম কিন্তু বলা হয় তাহলে ব্যারাক্স মানে সেটাই বোঝায় এখানে তোমাদের একটু কনফিউশন হতেই পারে যে ব্যারাক যে ওয়ার্ডটা বা ক্যাম্প আর্মি তো ক্যাম্পও হয় দেখো এখানে একটা ডিফারেন্স কিন্তু আছে যেটাকে কি বলা হচ্ছে যে ধরো ব্যারাক মানে কি যেটা আগে কিন্তু একটা কি বলা হতো অরিজিনালি এটাকে বলা হতো একটা হাট একটা কুঁড়ে ঘর টাইপের একটা কুঁড়ে টাইপের বলা যেত যে সেই যে জায়গাগুলো যেখানে আর্মিরা থাকতো তাহলে এখন যেটা হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে ব্যারাক মানে কি বোঝায় যে বিল্ডিং একটা স্ট্রাকচার যেখানে মানে যোদ্ধারা বা সোলজাররা থাকে যখন একটা বলা হয় কিন্তু এটাকে কখনো কখনো জি এ আইভেন তো গ্যারিসান বলা হয় যতদূর আমার স্পেলিংটা আসছে মাথায় তো এই যে ব্যারাক ওয়ার্ডটাকে এই জন্য বলা হয় আগে কিন্তু দেখো ব্যারাক মানে বলা হতো কি যে কুড়ে মানে হাটটা চিউটি হাট বা কুড়ে এরকম ধরনের ছোট একটা ঘর টেম্পোরারি এই টাইপের কিন্তু এখন ব্যারাকটাকে পারমানেন্টলি একটা থাকার জায়গা হিসাবে বিল্ডিং হিসাবে তৈরি করা নেওয়া হয়েছে যেটাকে বলা হয় যে একটা পারমানেন্ট স্ট্রাকচার বা বিল্ডিং ফর সোলজার্স ক্যাম্প যেটা হয় ক্যাম্প মানে কি একটা টেন্ট মানে তাঁবু গোছের খাটিয়ে যেটাকে করা হয় সেটাকে বলা হয় ক্যাম্প সেটা আর্মির ক্যাম্প নাও হতে পারে যেমন ক্যাম্প অনেক কিছুর হয় যেমন যারা পাহাড়ে যায় পাহাড়ে ওঠার জন্য তারাও যে ক্যাম্প করে ছোট ছোট ক্যাম্প করে থাকে তো সেটাকেও ক্যাম্প বলা হয় বা বিভিন্ন ধরনের কোন একটা সমীক্ষা চলছে ডাক্তারের তো সেখানেও একটা ক্যাম্প বসানো হয় ধরো মরুভূমির মধ্যে মানে একদম রাজস্থানের খুব প্রত্যন্ত এলাকাতে কোনো একটা ডাক্তারের কোনো একটা ক্যাম্প চলছে তখন আমরা সেটাকে ক্যাম্প বসাতে পারি তো ক্যাম্পের জন্য যেটা কি অ্যাজ টেম্পোরারি অ্যাকোমোডেশন ইন টেন্টস অর আদার টেম্পোরারি টেম্পোরারি যখন কিছু স্ট্রাকচার তখন সেটাকে ক্যাম্প বলা হয় কিন্তু স্পেশালাইজে যখন বলা হচ্ছে যে স্পেশালাইজেশন যখন থাকছে যে আর্মির ব্যক্তিরা থাকবে মানে সোলজার্সরা থাকবে তখন সেটাকে বলা হয় কি ব্যারাক্স আর্মি ব্যারাক্স টেন্ট মানে তাঁবু কটেজ মানে হচ্ছে ছোট ঘর যেটাকে বলা হয় সেগুলো হ্যাঁ কুড়ে ঘর বা ঘরের চালের যে ঘর সেগুলোকে কটেজ বলা হয় সেটাও কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি চলো এ সেলার অফ কেকস যে কেক বিক্রি করে তাকে কি বলে দেখো বেকার বিয়ে কেই বেকার মানে কি হয় বিয়ে কেই আর বেকার বেক করে যে বেক করে কোনো জিনিসকে সেটা বলতে পারো যে ব্রেড কেউ বেক করা হয় কেক কেউ বেক করা হয় তো বেকার মানে হচ্ছে যে বেক করে তাকে বলা হয় বেকার সেলসম্যান মানে যে বিক্রেতা সে অনেক কিছুরই সেলসম্যান হতে পারে কেক সেলার মানে কেবলমাত্র কেক সেলার এইভাবে কিন্তু কোনো আলাদা ওয়ার্ড হয় না যখন কেউ একজন কেক সেল করে তখন সেটাকে বলা হয় কি কনফেকশনার কনফেকশনার দেখো বলতে কি কি বোঝায় একটা বলতে পারো কনফেকশন কনফেক্ট কনফেক্ট যে ওয়ার্ডটা কনফেক্ট মানে কি করা যে প্রিপেয়ার করা হুম কনফেক্ট মানে প্রিপেয়ার করা আচ্ছা দেখো তো কনফেকশনার বলতে কি বোঝায় যখন এখানে কনফেক্ট কনফেক্ট একটা ভার্ভ আছে যে কম্পাইল করে যারা মানে মিক্সচার করে যারা তাদেরকে বলা হয় কি কনফেকশনার মানে কম্পাইল করে মানে অনেক কিছু জিনিসকে মিক্স করে কোনো কিছু একটা বানায় সেরকম ধরনের মানে টু প্রিপেয়ার অর কম্পাউন্ড বাই কম্বাইনিং ইনগ্রিডিয়েন্টস কোনো বিভিন্ন ধরনের জিনিসপত্র মিক্স করে যখন কোনো কিছু বানায় বানানো হয় সেটাকে বলা হয় টু কনফেক্ট তো এবার দেখো কেকের ক্ষেত্রে সেরকমই হয় কিছুটা যে কি হয় যেখানে কেকের ক্ষেত্রে বলা যায় যে আমরা বলতে পারি মিক্স করে বিভিন্ন রকম জিনিসপত্র মিক্স করে কেকটা বানানো হয় তো বিভিন্ন ধরনের মিঠাই বিক্রেতা যেটাকে বলা হয় কোনো কিছু মিষ্টি জিনিস যে বিক্রি করছে তাকে বলা হয় কি কনফেকশনার ঠিক আছে তাহলে অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি কনফেকশনারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে নিশ্চয়ই তো বাকি যেগুলো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি এটাকে বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি কি কেক বিক্রেতা বা ময়রা যে মটাই ময়রা তাকেও বলা হয় বা মিঠাই যে বিক্রি করে মিঠাইওয়ালা তাকেও আমরা কনফেকশনার বাংলায় বলে থাকি তো চলো এর পরের কোয়েশ্চেনটা দেখো কি আছে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু দ্যাট হুইচ ইজ আন্ডারলাইন দ্য বয় ওয়াজ রেপ্রিম্যান্ডেড বাই হিজ ফাদার রেপ্রিম্যান্ড মানে কি তিরস্কার করা ওয়াটার কি মানে হয় ওকে যখন তিরস্কার করা হচ্ছে বা বকা হচ্ছে তো দেখো অ্যাবিউজ মানে কি অ্যাবিউজ মানে হয় গালিগালাজ করা করা যখন গালি গালাজ করা হচ্ছে তাকে বলা হয় অ্যাবিউজ করা তো এখানে গালিগালাজ গালাজ করার কথা বলা হচ্ছে না যে তিরস্কার করা বকার কথা বলা হচ্ছে বিটার মানে কি ধরে পেটানো হ্যাঁ মানে উত্তর মধ্যম দেওয়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিটেন অ্যাডমার মানে প্রশংসা করা রিভিউকটা হচ্ছে যে যখন অল্প করে কিছু তিরস্কার হালকা করে যখন বকা হচ্ছে রেপ্রিমেন্ট মানে তিরস্কার করা বা ভর্সনা করা যেটাকে বলা হয় তার জন্য যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে কি রিভিউক এটাই কারেক্ট অ্যান্সার হলো তাহলে টুয়েলভেরটার অপশান ডিটা হচ্ছে কারেক্ট তোমরা আমি বলবো যে আমি এখানে অ্যান্সারটা বলার আগে নিজেরাও কিন্তু একবার একবার ট্রাই করো নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি তোমরা কোয়েশ্চেনটা পড়ে নাও এবং নিজেরা ট্রাই করো কি বলা হয়েছে হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং মানে মিনিং বলতে বলা হয়েছে সিনোনিম ইনসোলেন্ট দেখো ইনসোলেন্ট মিনিংটা আমাদের জানতে হবে ইনসোলেন্ট মানে কি বলা হয় যে খুব ধরো বলতে পারো কি এটার বেহায়া হুম মানে একদম বেহায়া বিহেভিয়ার এরকম ধরনের একটা বলা হয় যে কথা শোনে না হ্যাঁ বেহায়া বনা করা এইটাকে বলা হয় কি ইনসোলেন্ট তো ইনসোলেন্টের যখন আমরা মানে দাম্ভিক বা উদ্ধত এরকমও বলা হয় উদ্ধত সেরকম তো একই আসছে উদ্ধত বিহেভিয়ার দাম্ভিক ঠিক নয় উদ্ধত বলা যায় ডিস্টেস্টফুল মানে কি হয় ডিস্ট্রেস্টফুল মানে হচ্ছে যেটা অরুচিকর কিছু হ্যাঁ আচ্ছা এরপরে দেখো যেগুলো রয়েছে ইম্পার্টিনেন্ট ইম্পার্টিনেন্ট বা এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের সেইভাবে সেই মিনিংটা দেবে না যেরকম আরো যেগুলো রয়েছে দেখো সরি ইম্পেশেন্ট রয়েছে এটা ইম্পার্টিনেন্ট ইম্পেশেন্ট মানে কি হয় ইম্পেশেন্ট মানে অধৈর্য তো ডাহাবলিক

নেক্সট কোয়েশ্চেনটাতে কি আছে দেখো এখানে আমাদের কারেক্ট মানে কোন পার্টটাতে ভুল আছে সেটা বলতে বলা হয়েছে কুড সি এনি প্রেসিডেন্ট ইন সাপোর্ট ফর কেস তোমাদের কি মনে হচ্ছে কোন পার্টটাতে ভুল আছে এখানে দেখো ইন সাপোর্টের পরে কি হবে অফ হবে ইন সাপোর্ট অফ মানে কি তার পক্ষে তার কেসের পক্ষে এটা বলা হচ্ছে তাহলে অপশান বিটা হচ্ছে এখানে ইন সাপোর্ট আচ্ছা অপশান সি অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কেননা ইন সাপোর্ট অফ এই যে পার্টটা গেল

এই টপিকটাতে এই সমস্যাটাতে নিয়ে কথা বলে কোনো কিছু লাভ হবে না তাহলে এখানে দেখো এই যে পার্টটা রয়েছে এখানে ভুলটা হচ্ছে এখানে হচ্ছে সি সি তে তে ভুলটা কেন দেখো পরে দেখো রয়েছে প্রিপোজিশন অ্যাবাউট কিন্তু তোমরা প্রিপোজিশান মধ্যে বেশ কিছু এরকম রয়েছে এরকম ধরনের রয়েছে ওয়ার্ড রয়েছে এরকম ধরনের কিছু ওয়ার্ডস রয়েছে যেমন ডিসকাস এই ওয়ার্ডটা এই যে ডিসকাস যে ভার্বটা এটাও সেই ভার্ভের মধ্যে একটা যে ভার্বগুলোর পরে কোনো রকম কোন রকম ভাবেই কোনো কি বসে না প্রিপোজিশন অ্যাড হয় না যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে হুম এরকম ধরো সাইন এস জি এন সাইন এরকম অনেক ধরনের কিন্তু ওয়ার্ড পাবেই তোমরা সেগুলো হয়তো কিছুটা জানো তো এরকম ডিসকাসিংটাও হচ্ছে সেই ধরনেরই একটা ভার্ব যেটার পরে কি হয় না কোনো রকম ডিপোজিশন হয় না কখন যখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকছে তাহলে অ্যাবাউটটা এখানে দেওয়ার জন্য এটা ভুল হয়ে গেল ডিসকাস যখন কোনো ম্যাটারকে ডিসকাস করা হয় যখন কোনো প্রবলেমকে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করা হচ্ছে কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করা হচ্ছে তখন আমরা ডিসকাসের পরে কোনো রকমভাবে কোনো প্রিপোজিশন দেব না যে জন্যে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে অ্যাবাউটটা ব্যবহার করা যাবে না নেক্সট কোয়েশ্চেনটাতে দেখো কি বলা হয়েছে চুজ দা কারেক্ট অল্টারনেটিভ উই অ্যাক্টেড অন এ ড্যাশ ইম্পালস উই অ্যাক্টেড অন এ কেমন ইম্পালস হবে ইম্পালস মানে তোমরা বুঝেছো আগেই আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে ইম্পালস মানে কি হয় ইম্পালস মানে হচ্ছে যেটা যে চিন্তা ভাবনা না করে যে কাজ করা হ্যাঁ একদম স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ যেটা চলে এলো ভেতর থেকে সেই রকম সেটাকে তাহলে বলা হয় ইম্পালস তো এখানে যেটা হয় সেটা হচ্ছে মোমেন্টারি ইম্পালস ইম্পালস সময় কেমন হবে ইম্পালস সবসময় হবে মোমেন্টারি মোমেন্টারি ইম্পালস বলতে বলতে পারো যে মোমেন্টারি মানে এটা হয় মোমেন্টারি মানে কিছুটা বলতে পারো ক্ষণস্থায়ী কিন্তু আসলে মোমেন্টারি এখানে যেটা হচ্ছে যে মোমেন্টারি ইম্পালস মানে বলতে পারো যে সার্ডেন মোটিভ সাডেন হঠাৎ একটা মনে হলো তখন কিছু একটা এলে তার মানে কি টু বাই সামথিং অন ইম্পালস এরকম আমরা ব্যবহার করতে পারি টু বাই সামথিং অন ইম্পালস তাহলে এক্ষেত্রে আর একটা বিষয় দেখো অন মানে ইম্পের পূর্বে আমরা অন কিন্তু ব্যবহার করছি প্রিপোজিশন অন ব্যবহার করছি ইম্পালসের পূর্বে এরকমও কিন্তু বলা যায় মেরিটোরিয়াস বা মোমেন্টাস হবে না মেমোরেবেলও হবে না মোমেন্টারি ইম্পালস ইম্পালস সবসময় কেমন হয় মোমেন্টারি হয় এটা বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি চলো ডু ইউর বেস্ট অ্যান্ড উই উইল অ্যান্ড will উইল ব্যাক ইউ we উইল ব্যাক ইউ আপ ব্যাক আপ মানে কি হয় ব্যাক ইউ আপ মানে দেখো এখানে আমি লিখে রেখেছি ব্যাক আপ মানে কি সাপোর্ট করা মানে তুমি তোমার দাও আর আমরা তোমাদের তোমাকে সাপোর্ট করবো ব্যাক ইউ আপ দেখো এখানে আরেকটা বিষয় দেখার যখন আমরা কি করছি ব্যাকের পরে দেখো এখানে প্রোনাউনটাকে কিন্তু মাঝখানে দিচ্ছি তারপরে কিন্তু এখানে আপ বসাচ্ছি তাহলে ব্যাক ইউ আপ এইভাবেও কিন্তু লেখা হয় প্রোনাউনটা এখানে ইউটা ওয়ার্ডটা এখানে ইউ যে প্রোনাউনটা সেটা ব্যাক আর আপ এর মধ্যে কিন্তু চলে এলো তাহলে ডু ইউর বেস্ট অ্যান্ড উই উইল ব্যাক ইউ আপ মানে তোমরা তুমি তোমার চেষ্টাটা মানে সর্বোচ্চটা দাও এবং আমরা তোমাকে সাপোর্ট করব এটা হলো কারেক্ট অ্যান্সার এর পরেরটাতে চলে যাচ্ছি চলো এখানে যেটা রয়েছে সঞ্জয় ড্যাস হিজ মাদার ইন দ্য মর্নিং এভরিডে সঞ্জয় তার মাকে প্রত্যেক সকালবেলা কি কি করে মানে কি করে মানে কি কল ইন কল আপ কল আপ কল ডাউন সব মিনিংগুলো আমি তোমাদের বলে দিচ্ছি চলো এখানে কি কি আছে দেখো কল ইন যখন থাকছে কল ইন মানে কি কল ইন কল আউট দুটো হয় ইন তার অপোজিট কি হয় আউট তাহলে কল ইন এবং কল আউট মানে কি হয় আস্ক ফর হেল্প বা সামন ফর হেল্প হেল্পের জন্য ডেকে পাঠানো বা হেল্প করার জন্য জিজ্ঞাসা করা হেল্পের জন্য ডাকা কাউকে কাউকে হেল্প করার জন্য পাঠানো ডেকে পাঠানো এইগুলোকে বলা হয় কল ইন কল আউট তাহলে সঞ্জয় তো প্রত্যেক দিন সকালবেলা নিশ্চয়ই মাকে হেল্পের জন্য ডেকে পাঠাবে না হ্যাঁ এরপরে দেখো যেটা আছে কল আপ কল আপ মানে কি কল আপ বলতে এখানে এটাই হচ্ছে কারেক্ট হবে কল আপ মানে কি টেলিফোন করা কাউকে ফোন করা মানে মাকে সঞ্জয় প্রত্যেকদিন সকালবেলা ফোন করে এটা দেখো অনেকটা কিন্তু যাচ্ছে তো এর জন্যই অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কল আপটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কল আপ মানে কি টু টেলিফোন বা টু রিকল রিকল মানে কি রিকালেক্ট রিকালেক্ট মানে কি মনে করা স্মরণ করা মনে করা রিকল বা রিকালেক্ট রিকল মানে পুনরায় ডাকাও না রিকালেক্ট মানে পুনরায় সংগ্রহ করা নয় ঠিক আছে এগুলো ওয়ার্ডগুলো থেকে কনফিউশন হতেই পারে কিন্তু রিকল বা রিকালেক্ট মানে এগুলো হয় না আমাদের যেটা দেখতে হয় কি কল আপ বলতে এটাকে কি বোঝায় এটাকে বোঝায় কি মানে টেলিফোন করা বা মানে কল রিকালেক্ট মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা এটা হলো এরপরে দেখো যেটা রয়েছে কল অফ কল অফ মানে কি সাসপেন্ড বা সাসপেন্ড করে দেওয়া বা অ্যাবানডান মানে পরিত্যাগ করা তাহলে কল অফ এগুলোও হলো না কল ডাউন সেইভাবে কোনো বলতে আপাতত মনে পড়ছে না যেটা কল ডাউনটা গ্রুপ ভার্ভের মধ্যে পড়ে গ্রুপ ভার্ভ খুব ভালো করে দেখে নাও কেন এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ডাবলিউ বিসিএস এবং অন্যান্য এক্সামিনেশনগুলোতে পিএসসি যেগুলোতে কিন্তু প্রচুর গ্রুপ ভার্ব থেকে কোয়েশ্চেন ইডিয়ামস থেকে কোয়েশ্চেন এই ধরনের থাকে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হলো কল আপ মানে কি টু টেলিফোন অর টু রিকল মনে করা বা স্মরণ করা বা বলতে পারো ফোন করা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি চলো পুট টু অ্যান্ড টু টুগেদার মানে দুই এবং দুইকে একসঙ্গে করা দেখো প্রথমেই অপশানে না গিয়ে এক্সপ্লেনেশনে না দেখে তোমরা আগে এটা দেখো দুই এবং দুইকে এক করা আমরা ঠিক বাংলায় একটা এরকম বলি না দুই আর দুয়ে চার করা দুয়ে দুয়ে চার করে নেওয়া এরকম একটা বলি না যে মোটামুটি তোমরা বুঝতে পারছো যে এবার কি হচ্ছে যেমন ধরো বিভিন্ন একটা এক্সাম্পল বলা যায় এখন কি হচ্ছে যে করোনার ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে মানে ইকোনমিক প্রবলেমটা দেখা দিয়েছে এর থেকে কি বোঝা যাচ্ছে যে অল্প অল্প করে কলকারখানা খুলবে তাহলে একদিকে আমরা পেলাম যে করোনার ভ্যাকসিনেশন আউট হয়ে গেছে ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে অন্যদিকে আরেকটা দেখলাম যে কি ইকোনমিক কন্ডিশন খারাপ তাহলে এখন কলকারখানাগুলো একটা খুলবে তাহলে দুটো থেকে দুই হাজার দুই থেকে আমরা মনে করে নিলাম কি যে একটা কিন্তু সুরাহা হতে চলেছে যে হ্যাঁ এবার সমস্ত কিছু যে সেক্টর হয়ে যাবে তাহলে এই যে এখানে কোথাও বলা ছিল না যে রিওপেন হয়ে যাবে কিন্তু তোমরা কি করলে একটা দিকে পেলে করোনার একটা পজিটিভ পেলে করোনার ভ্যাকসিনেশন আর একটা পজিটিভ পেলে কি যে ইকোনমিক কন্ডিশন একদম ডিক্রিজ হয়ে যাচ্ছে তো এই দুটোর মধ্যে থেকে একটা সরকার এরকম ডিসিশন একটা নিতে চলেছে এরকম একটা বুঝতে পারলাম তাহলে দুই হাজার দুই চার করলাম তাহলে এখানে কোনটা অপশন হতে পারে এবার দেখো ব্যাড এট ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স এ খারাপ হওয়া মানে অঙ্কই খুব খারাপ হওয়া পুর ফিনান্সিয়াল কন্ডিশন ফিনান্সিয়াল কন্ডিশন মানে আর্থিক অবস্থা খুব খারাপ হওয়া তাও নয় রিজন লজিক্যালি মানে কি ঠিক মতো করে মানে যুক্তি সমেত লজিক্যালি মানে কি যুক্তিসম্মতভাবে একটা কারণ কর তৈরি করা যুক্তিসম্মত একটা কিছু গঠন করা এটাই তো হচ্ছে দেখো যুক্তিসম্মতভাবে যখন দুই আর দুয়ে চার করার চেষ্টা মানে যুক্তি দিয়ে আমরা কিছু একটা বিচার করে এটাকে ঠিক করার চেষ্টা করছি তাহলে রিজন লজিক্যালি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ফরগেট সামথিং কোনো কিছু ভুলে যাওয়া এটা হবে না এক্সপ্লেনেশনটা দেখো পুট টু অ্যান্ড টু টুগেদার এখানে মানে হচ্ছে পুট টু অ্যান্ড টু টুগেদার মানে এটা কি বোঝাচ্ছে ইজ ইউজ ফর গেসিং দ্য ট্রুথ ট্রুথটাকে গেস করা মানে তুমি ট্রুথ যেটা সত্যি সেটাকে আঁচ করছো অ্যাবাউট এ সিচুয়েশন ফ্রম ইউ হ্যাভ সিন আওয়ার হার্ট যেটা তুমি শুনেছো বা দেখেছো সেরকম একটা কোনো সিচুয়েশনকে দেখে বুঝে সেখান থেকে যখন তুমি সত্যিটা আজ করার চেষ্টা করছো যেরকম ঠিক আমি তোমাদের এক্সাম্পলে বললাম নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো পিক টু পিসেস পিক টু পিসেস বলতে কি বোঝানো হচ্ছে দেখো কি আছে স্টাডি সামথিং সুপারফিসিয়ালি ওপর ওপর কোনো কিছুকে পড়া কমপ্লিট এ ওয়ার্ক এন্টায়ারলি একটা কাজকে সম্পূর্ণ করা পিক টু পিসেস আচ্ছা এবার দেখো অ্যানালাইজ ক্রিটিক্যালি মানে কি এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যানালাইজ করা মানে কি বিশ্লেষণ করা এনালাইজ মানে বিশ্লেষণ কৰা ক্ৰিটিকালি মানে একদম চরম পর্যন্ত বিশ্লেষণ করা যখন দুটো পিস করে নিছি যে কোনো একটা ভাবো তুমি একটা তোমাকে কোনো কিছু একটা একটা কেকের পিস দেওয়া রয়েছে সেটাকে তুমি কি করছো সেটাকে তুমি দুটো পিসে ভাঙছ দুটো পিসে ভেঙে দেখছো ভালো করে দেখছো এইভাবে একটা কল্পনা করে শুধুমাত্র মনে রাখানোর জন্য বললাম দুটো পিসে তুমি ভাঙছো ভেঙে এক একটা পিসকে ভালো করে দেখছো মানে কি সেটা ক্রিটিক্যালি অ্যানালাইজ করছো যদি গোটাই পিসটা নিতে তাহলে তুমি বুঝতে পারতে না যে কেমন কি ব্যাপারটা টেক্সচারটা কেমন বা কতটা স্পঞ্জি হয়েছে বা ভেতরে কালারটা কেমন এগুলো তোমরা বুঝতে পারতে না শুধু মনে রাখার জন্য বলছি যে দুটো পিস পিক টু পিসেস মানে কি এখানে টি ডাব্লিউ টু যদিও নয় কিন্তু দু পিস করে নেওয়া মানে কি সেটাকে ভেঙে চুড়ে দেখা দুটো পিস ভেঙে ভেঙে নিচ্ছি দুটো পিসে আমরা ভাগ করছি তারপরে একটা একটা করে তুলে দেখছি তাহলে এটা কি করছি অ্যানালিসিস করছি ক্রিটিক্যালি মানে খুব ভালো করে দেখা করছি দেখছি তাহলে এর জন্য অ্যানালাইজ ক্রিটিক্যালি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এক্সপ্লেনেশনে দেখো কি আছে টু পিক টু পিসেস ইডিয়ামস টু মিন টু মেক অ্যান এফোর্ট টু ফাইন্ড ফ্লজ অর নেগেটিভ অ্যাসপেক্টস যখন কোনো দোষ ত্রুটি খুঁজে নেগেটিভ কি অ্যাসপেক্টস আছে কোন কোন নেগেটিভ দিক রয়েছে অ্যাসপেক্ট বলতে দিক বোঝায় বা গঠন বোঝায় নেগেটিভ দিকটা কি রয়েছে ফ্ল মানে ত্রুটি কি কি রয়েছে এইগুলো যখন আমরা খুব চেষ্টা করে চরিত্র করে এটাকে বার করার চেষ্টা করছি মানে সেটা কি করছি ক্রিটিক্যালি অ্যানালাইজ করছি সেটাকে বলে ক্রিটিসাইজ করছিও বলা থাকতে পারে সেটাও তোমাদের দেখতে হবে ক্রিটিসাইজ করছি মানে কি সবসময় তাই নয় যে মুখে বলে ক্রিটিসাইজ করছি সেটাকে আমরা খুব ভালো করে ক্রিটিকরা যেটা করে সেটা সমালোচনা করা বা সেইগুলোকে বলা হচ্ছে তাহলে পিক টু পিসেস মানে কি সমালোচনা করা সেরকম আমরা বলতে পারি নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি আছে ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স অর ডেভিয়েশন ফ্রম দ্য রাইট এখানে কিন্তু আরও একটা হয় যেটাকে বলা হয় পাথ পি এ ডেভিয়েশন ফ্রম দ্য রাইট পি এ টি এইচ রাইট পাথ থেকে ডেভিয়েশন হয়ে যাওয়া ডেভিয়েশন মানে কি তোমাদের আগেও আমি হয়তো বললাম যে ডেভিয়েশন মানে কি ভ্রষ্ট হওয়া মানে একটা জায়গা থেকে অন্যদিকে মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া ইমাজিনেশন মানে কি কল্পনা বোঝায় এটার মিনিংটা আমাদের কল্পনা অ্যামালগামেশন মানে কি যে মিক্স হয়ে যাওয়া যখন কোনো একটা বলতে পারো যে দুটো জিনিসকে যখন সংমিশ্রণ করছি অ্যামালগামেশন আমরা ধাতু ধাতুর বলে দেখি দেখেছি যে ব্রোঞ্জ তৈরি হয় অ্যামালগামেট করে তো অ্যামালগামেশন মানে দুটো ধাতুকে মিক্স করা মিক্স করে যখন কিছু বানানো ইলুমিনিশন মানে কি আলোকিত করা উজ্জ্বল করা এখানে সেটাও হলো না ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স মানে কি হচ্ছে অ্যাবরেশন অ্যাবারেশন বলতে কি বোঝায় অ্যাবারেশন বলতে বোঝায় দেখো ইজ এ ডিপারচার ফ্রম হোয়াট ইজ নর্মাল ইউজুয়াল আর এক্সপেক্টেড যেটা সাধারণ বা সাধারণত যেটা হয়ে থাকে বা যেটা সাধারণ লোকে আশা করে সেখান থেকে সাইড হয়ে ডিপারচার হয়ে যাওয়া সরে যাওয়া মানে বলতে পুরো বিপদ গমন করা বিপদগামী হওয়া বা ডাইভার্জেন্স ডিআই ভি ই আর জি ইএন সি ই ডাইভার্জেন্স এই ওয়ান কিন্তু অ্যাবরেশন সিনোনিম হতে পারে ঠিক আছে এটা বুঝতে পারলে বা যেটাকে বলা হয় যে অবলিকুইটি ও বি এল আই কিউ ইউ আই টি ওয়াই অবলিকুইটি মানে কি এটাকেও বলতে পারছে তীর্যক গমন অবলিকুইটি মানে তীর্যক গমন মানে যে গমনটা সোজাসুজি হচ্ছিল সেদিকে না গিয়ে তীর্যক হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে টার্ন করছে তীর্যক গমন মানে কি সেটা ইউজুয়াল যেটা হয় বা এক্সপেক্টেড নর্মাল যেটা তার থেকে অন্যরকম হচ্ছে অন্য রকম কেস হয়ে যাচ্ছে তার জন্য সেটাকে বলা হয় কি যে অবলিকুইটি এই ওয়ার্ডটাও মনে রাখতে পারো তীর্যক গতি তো দেখো এখানে তোমরা বুঝতে পারলে কি কি হলো নেক্সট দেখো কি আছে এখানে ইমপ্রুভমেন্ট বলা হয়েছে হি লাইকস টু ড্রাইভ হিজ কার এট এ স্পিড অফ 80 কিলোমিটার ইচ আওয়ার মানে সে তার কারটাকে 80 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চায় এখানে দেখো বলা সময় বললাম পার আওয়ার কিন্তু অপশানে যখন এখানে পার আওয়ার পাচ্ছি না ইচ আওয়ার এরকম না বলে ইচ আওয়ার এভরি আওয়ার না বলে অ্যান আওয়ার বলতে পারি বা পার আওয়ার বলতে পারি তাহলে ইচ আওয়ার এর জন্য আমরা কারেক্ট পার্টটা যেটা ইমপ্রুভ করে লিখতে পারি সেটা কি অ্যান আওয়ার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে ডু ইউ নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন ডিপার্টস এখানে হোয়েন যে পার্টটা রয়েছে রেড করা রয়েছে এই হোয়েন পার্টটাকে তোমাদের কি করতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কি এটাকে কারেক্ট করতে এখানে দেখো যেহেতু হুইচ বাই দ্যাট হবে না কেন হবে না হোয়েন যে এই যে ওয়ার্ডটা রয়েছে এটা সময়ের জন্যই আমরা বোঝাই হোয়েন যখন হোয়েন মানে কখন বা যখন যেটাকে বলা হয় প্রথমের দিকে বসলে কখন হয় মাঝে মোটামুটি বসলে আমরা সাধারণ একটা বলতে পারি যখন হয় ডু ইউ নো দ্য টাইম তুমি কি জানো সেই টাইমটা সময়টা এই যে টাইমের জন্য এটা বোঝানোর জন্য হোয়েন যে রয়েছে এটা কিন্তু তো এটার জন্য আমরা নো নো ইমপ্রুভমেন্ট যখন থাকে বা নো এরর যখন থাকে তখন অনেকটা কনফিউশন আসে কিন্তু এখানে এটাই হবে হোয়েনটা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি চলো চলো এই অবধি আজকে কোয়েশ্চেন ছিল মোটামুটি পঁচিশটা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের কভার করিয়েছি তো এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি কিছু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেয় অলওয়ে এ Stay motivated and study hard.